প্রথম দিনের দুই জয় দল মুখোমুখি হচ্ছে দ্বিতীয় দিনে। রাজশাহীর মুখোমুখি হবে খুলনা, আর প্রথমবারের মতো মাঠে নামবে চট্টগ্রাম, খেলবে ঢাকার বিপক্ষে। আমি তৌসিফ কবির, কথা বলবো বঙ্গবন্ধু কাপের দ্বিতীয় দিনের ম্যাচগুলো নিয়ে। দেখছেন হার্ট পিক্সেল টিভি, সিলি পয়েন্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তৌসিফ কবির, সিলি পয়েন্ট ম্যাচ প্রিভিউ। অ্যান্ড প্রথম দুই ম্যাচের জয়ী দল দ্যাট ইজ মিনিস্টার রাজশাহী আর জেমকন খুলনা মুখোমুখি হবে নেক্সট ম্যাচে, আর পরবর্তী ম্যাচটায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা, অ্যান্ড ফার্স্ট ম্যাচ খেলতে নামা চট্টগ্রাম। সো দেখা যাক কী হয়। প্রথম ম্যাচের কথাই যদি বলি, দ্যাট ইজ মিনিস্টার রাজশাহী আর যে জেমকন খুলনা যেহেতু ম্যাচটা জিতেছে, দে উইল বি লুকিং ফরওয়ার্ড টু উইন দিস ম্যাচ অ্যাজ ওয়েল, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইন্টারেস্টিং ক্ল্যাশ। অন দি আদার হ্যান্ড, বেক্সিমকো ঢাকা যেহেতু প্রথম ম্যাচটা হেরে একটু ব্যাকফুটে গিয়েছে, সো দে উইল বি অলসো ওয়ান্টিং টু বাউন্স ব্যাক। অ্যান্ড চট্টগ্রাম অবভিয়াসলি তাদের প্রথম ম্যাচ, যেহেতু তারা চাবে যে জয় দিয়ে তাদের টুর্নামেন্টটা শুরু করে, সো ইটস গোয়িং টু বি আ ভেরি ইন্টারেস্টিং প্রসপেক্ট। প্রথম ম্যাচে যারা ভালো করতে পারেনি কিংবা প্রথম ম্যাচে যাদের ইনিংসগুলো ভালো যায়নি, তারা কিন্তু অবশ্যই এখানে ভালো করার চেষ্টা করবে। স্পেশালি ইফ আই মেনশন ইন মিনিস্টার রাজশাহী, তাদের মিডল অর্ডার কিন্তু অতটা ভালো করতে পারেনি, সো দে উইল বি লুকিং ফরওয়ার্ড টু প্লে আ গুড নক। অন দি আদার হ্যান্ড, যদি জেমকন খুলনার কথা বলি, তাদের ওপেনিং স্ট্যান্ডে আনামুল হক, বিজয় ইমরুলকার, ইটস টু আর্লি টু সে ইন আ টুর্নামেন্ট, বাট দে শুড প্লে দেয়ার গুড নক ইন দিস ম্যাচ অ্যাজ ওয়েল। অ্যান্ড পাশাপাশি যদি বলতে হয়, যেহেতু দুটোই হাই স্কোরিং ম্যাচ হয়েছে, সো দিস ইজ গোয়িং টু বি অলসো আ হাই স্কোরিং ম্যাচ ইফ আই মেনশন। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, ইফ আই সে দুই টিমেই কিন্তু মানে ভালো রিদমে আছে। আমি যদি দেখি, রান পাচ্ছে ব্যাটসম্যানরা, রান পাচ্ছে ইয়াংস্টাররা, ভালো খেলছে দুই টিমেরই। সো লেটস হোপ টু সি প্রথম ম্যাচটা কী হয়। যদি আমাকে প্রেডিকশনের কথা বলা হয় এই ম্যাচে কে জিতবে, ইটস প্রিটি হার্ড টু সে, বাট আই উইল কিপ খুলনা একটু আগায় থাকবে। কারণ হচ্ছে দে গট সাম এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার অ্যাজ ওয়েল অ্যাজ সাম গুড ইয়াং প্রমিসিং প্লেয়ার্স অ্যাজ ওয়েল। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, সেকেন্ড ম্যাচটা যদি কথা বলি, চট্টগ্রাম দিস ইজ দ্য ব্যাটিং সাইড ইজ ভেরি এক্সপ্লোসিভ। দে গট লিটন দাস, দে গট সৌম্য সরকার, দে গট মমিনুল হক, দে গট এভরি ওয়ান ইজ সাম bombastic batsmen, and as well as in the bowling side they got Shariful, they got Mustafizur, so it's really good to see je rokomanta explosive side niye can they actually perform. Litton Das, he is going to be a very crucial player for Chattogram, I think tar upore onek kichu depend korbe. Ar apart from that, if I mention je bowling side e the Chattogram er, that is Mustafizur Rahman, he will have to, this is the first time that he will have to lead the pace attack of a team, so she ki eta ঠিকমতো এক্সিকিউট করতে পারে কিনা সেটাও একটা দেখার বিষয়। যদি দুই টিমের প্রেডিকশনের কথা বলি, অ্যান্ড দেয়ার উইল বি আই থিঙ্ক চট্টগ্রামের চেয়ে ঢাকা কে এগিয়ে থাকবে, ঢাকা চট্টগ্রাম আই থিঙ্ক চট্টগ্রাম একটু আগে থাকবে, বিকজ দ্য বোলিং সাইড, আই থিঙ্ক তাদের বোলিং সাইডটা একটু বেশি ব্যালেন্সড অ্যাপার্ট ফ্রম ঢাকা, যদিও তাদের পেসার একটু কম, বাট দে গুড সাম গুড প্লেয়ার্স অ্যাজ ওয়েল ইন দ্য টিম, অ্যান্ড এটাই তাদেরকে আগে রাখবে। ইভেন ব্যাটিংয়েও আমি যদি বলি, লিটন দাস, সৌম্য সরকার, দ্যার ইজ মমিনুল হক, শামসুর রহমান, সো সাম এক্সপিরিয়েন্স অ্যান্ড ইয়াং প্লেয়ার্স অ্যাজ ওয়েল। যাই হোক, যেটাই বলা হোক, আই থিঙ্ক এখানে চট্টগ্রামের ম্যাচটা জেতার একটু সম্ভাবনা আছে। প্রথম ম্যাচটা হেরে একটু ব্যাকফুটে ঢাকা, এখান থেকে বের হওয়াটা একটু টাফ, তারপরও হোপিং বেস্ট ফর দেম। জানিয়ে দিন আপনার প্রেডিকশনটাও, জানিয়ে দিন কমেন্টে, আর মতামত নিয়ে সব কিছু জানাবেন সিটি পয়েন্টে। আর লেটস সি হোয়াট দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ম্যাচ অ্যাকচুয়ালি সেকেন্ড টায়ার অ্যাকচুয়ালি ব্রিংস আপ।